রাষ্ট্রপতির পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসররা নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়। বুধবার বিকেলে গুলশনের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ চায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10:30 বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন ঝুমুরায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নিজের কাছে নেই বলে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্যের পর থেকে তার অপসারণের দাবিতে আন্দোলনের পাশাপাশি চলছে আলোচনা সমালোচনা। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মঙ্গলবার বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। সালাউদ্দিন বলেন, রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ বা একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে হোক শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রের উত্তরণের পথটা বিলম্বিত হয়, বাধাগ্রস্ত হয় বা কর্ণকাঠিন্য হয়, তা জাতির কাম্য নয়। সুতরাং পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা যাতে কোনো রকমের ষড়যন্ত্র বা এখানে অন্য কিছুর পায়তারা না করতে পারে, সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।